এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে পাপি বউ। তো চলো বন্ধুরা দেখে আসি পাপি বউয়ের গল্পটি। বন্ধুরা, তোমরা যারা যারা এজেড আপু লাইফস্টাইল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই যে সেটাকে সাবস্ক্রাইব করে এসো, তাহলে তোমরা দেখতে পারবে সেটাতে আমি কি করি, আর আমাকেও তোমরা ভালো মতো দেখতে পারবে। মধুমতি নামের একটি গ্রাম ছিল, সেই গ্রামেরই একটি মেয়ে ছিল মধু। মধু সবার চরিত্র খুবই নম্র আর ভদ্র ছিল, ওর বাবা মার একমাত্র মেয়ে ছিল। মধু সব সময় ওর মার সাথেই থাকতো, কারণ ওর বাবা অফিসে থাকতো আর ওর মার থেকেই সেলাই, তারপর রান্না করা এগুলো সব শিখত। মা, আমি তো এখন সবই পারি, তুমি বসে থাকো আমি করি। না না, কলেজে পড়াশোনাটা শেষ কর, তারপরে তোকে দিয়ে বাড়ির সব কাজ করাবো। ঠিক আছে মা। মধু সবসময় কলেজে যেত, তারপরে এসে ওর মাকে রান্নার কাজে সাহায্য করত। একদিন মধু সবকিছু রান্না করলো। বাহ, অনেক মজা হয়েছে রান্নাটা, তোমার হাতে সত্যি জাদু আছে। তুমি ভুল করছো, আজকে আমি রান্না করিনি, তোমার মেয়ে রান্না করেছে। বলছো নাকি? মধু এত ভালো রান্না করতে পারে? হ্যাঁ, এখন মেয়ে অনেক বড় হয়েছে, দেখছো না, তুমি তো সারাদিন শুধু কাজে ব্যস্ত থাকো, তাই মেয়ের কথা তো খেয়ালই রাখো না। মধু বিয়ের বয়স হয়ে গেছে মা, যে পরিবারে যাবে মধুর মতো সম্পর্ক করবে সবার সাথে। তোমার নামটি যেরকম, তোমার স্বভাবও যেন সেরকম হয়, আমরা যেন কখনো তোমার নামে কোনো কিছু না শুনি। মধু লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। এরপর মধুর কলেজের পড়াশোনা শেষ হলো, তারপর ওর বাবা মা ওর জন্য ছেলে দেখা শুরু করে দিল। দেখ মধু, তোর বাবা ওই দিন যেই কথা বলেছিল মনে থাকে যেন, পরিবারের সবার সাথে মিলেমিশে থাকবি, সব কাজ করবি, ঠিক আছে, কাউকে ছোট বড় করে দেখবি না, সবাইকে সমান আদর ভালোবাসা দিবি, শ্রদ্ধা করবি বড়দেরকে। ঠিক আছে মা, তুমি যেভাবে বলছো, যেভাবে আমাকে শিক্ষা দিচ্ছ, আমি সেভাবে করেই শ্বশুর বাড়িতে থাকবো। মধুর মনে গেঁথে গিয়েছিল ওর মা বাবার কথাগুলো, তাই ও ঠিক করেছিল শ্বশুর বাড়িতে যে ও সেরকম ব্যবহারই করবে। এরপর একটি ভালো ছেলের প্রস্তাব ওর কাছে এলো। তো তুমি কি করো আমরা কি জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানতে পারেন, আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। বাহ, এটা তো খুবই ভালো কথা, মধু কলেজে পাশ করেছে কেবল, কিন্তু এখনো কোনো চাকরি করে না, তোমার কোনো সমস্যা নেই তো এতে? না না, আমার কোনো সমস্যা নেই, আসলে আমি আপনাদের সাথে এটা নিয়েই কথা বলতে চাচ্ছিলাম, আপনারা যদি আমাকে পছন্দ করেন তাহলে আমি কিছু কথা বলতাম। হ্যাঁ, আমাদের তোমাকে খুবই পছন্দ হয়েছে মধু, তোমার পছন্দ হয়েছে ওকে? মধু মাথা নাড়ালো, তারপরে সবাই বুঝতে পারলো মধুর ছেলেকে পছন্দ হয়েছে, আর ছেলেদেরও মধুকে খুব পছন্দ হয়েছিল। তাহলে শুনুন, আমার পরিবারে কেউই নেই, আছে শুধু আমার মা, আমার মা অসুস্থ থাকে, তাই আমি চাই যে আমার বউ হবে সে যেন আমার মার খেয়াল রাখে, আমার মা সেবা যত্ন করে, এতটুকুই আমি চাই। আমি একটা সুখী পরিবার চাই, কোনো ঝঞ্ঝাট কোনো ঝগড়াঝাটি কিছুই থাকবে না। না না, আমাদের মেয়ে এরকম না, খুব শান্ত শিষ্ট স্বভাবের মেয়ে আমাদের। হ্যাঁ, মধু খুবই শান্ত শিষ্ট, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, তোমার মাকে আমার মতো করে ও মনে করে সেবা যত্ন করবে। এরপর মধুর বিয়ে পাকা হয়ে গেল, তারপর কিছুদিন পর ওর বিয়েও হয়ে গেল। বিয়ের পর মধুই বাড়ির সব কাজ করত, ও অনেক ভালো ভালো রান্না করত, তারপরে ওর স্বামীকে জামা কাপড় প্রেস করে দিত। এরপর ওর শাশুড়ি মারও অনেক খেয়াল রাখত, খাবার খাওয়ানো আবার ঘুমানোর আগ পর্যন্ত পা টিপে দেয়া, এগুলো সবই মধু করত। মধু অনেক হয়েছে, যাও এবার, যে শুয়ে থাকো, দুপুর তো হলো, একটু তুমিও বিশ্রাম নাও। না মা, আপনি ঘুমান, আপনি না ঘুমানো পর্যন্ত আমি পা টিপে দিব। এরপর মধু পা টিপে দিচ্ছিল, হঠাৎ করে কলিং বেল বাজলো। মা, আমি দেখে আসছি কে এলো। তারপর মধু দরজা খুলতে গেল,
দরজা খুলে দেখলো পাশের বাড়ির দুই ভাবি ওদের বাড়িতে এসেছে। আরে মধু, কেমন আছো? আসলে তোমার সাথে আমাদের বেশি কথাই হয়নি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আপনারা আসুন। তারপর ওনাদেরকে বসতে দিল আর চা করে দিল। শোনো, তোমার শাশুড়ির কাছে তো আমরা তোমার নামে অনেক সুনাম শুনেছি, কিন্তু তোমার সাথে আমাদের কোনো দেখাই হয়নি। বেচারি তুমি, সারাদিন শুধু কাজ আর কাজ করো, শাশুড়ির এত খেয়াল রাখো যে নিজের জীবনের আনন্দই ভুলে গেছো। এটা কি বলছেন, ওনাদেরকে এসব করেই আমি আনন্দ পাই? কিসের আনন্দ এগুলো? তুমি আবার কি বলো, আমাদের সাথে শপিং তো করো না। জানো, পাড়ার কতজন মিলে আমরা একটা ক্লাব চালাই, সেখানে আমরা প্রায় পার্টি করি, আবার শপিং ও করি, আবার পিকনিকেও যাই। তোমাকে তো আমরা ক্লাবে জয়েনই করাতে পারছি না, সারাদিন তুমি এত ব্যস্ত যে থাকো। হ্যাঁ, ও একদম ঠিক বলেছে। এভাবে করো আর কতদিন বলো তো? এরকম করে কি তোমার এই যৌবন জীবনটা তুমি শেষ করে দিবে? এরকম করে তো আর হয় না। তোমার শাশুড়িও তো এককালে অনেক মজা করেছে, তুমি একটু এনজয় করো। এগুলো বলে ওরা মধুর ব্রেন ওয়াশ করলো। তারপর দিন থেকে মধু ও শাশুড়ির সাথে কেমন কেমন করত, ঠিক করে খাবার দিত না, আবার ওষুধও দিত না, কিন্তু স্বামীর খুব ভালো খেয়াল রাখত। মধু মধু, আমার ওষুধটা যে কোথায় একটু দিবে নাকি? ওফো মা, আপনি ওষুধও দেখতে পারেন না, ওই যে নীল একটা আছে আর ওই পার্পল কালার, ওই দুটা খেয়ে নেন। তুমি তো জানো আমি চোখে ভালো করে দেখি না, তো এতদিন কি করে দেখেছেন বলেন তো? আমার তো বিয়ে হয়েছে কিছুদিন হলো, তো এতদিন কি করে খেয়েছেন? এতদিন তো আমাকে দেখাশোনার জন্য কাজের লোক ছিল। তাহলে আমাকে কি আপনার কাজের লোক মনে হয়? আমি এই বাড়ির বউ, কোনো কাজের লোক নই। এটা বলে মধু ওখান থেকে রাগ করে চলে গেল। তারপর থেকে ও ওর স্বামীর কাছে শুধু ওর শাশুড়ির নামে বদনাম করত। সারাদিন শুধু আমাকে কাজ করায়, এটা খাবো ওইটা খাবো, এটা করবো ওইটা করবো। মধু, এটা তুমি কি বলছো? আমার মা, আমি আগেই বলেছি আমার মা সেবা যত্ন করতে হবে। আমি পারবো না, আমি কোনো ক্লাবে যেতে পারি না, পার্টি করতে পারি না। ভাবিরা এসেছিল আমাকে দাওয়াত করতে, আমি যেতে পারিনি। আচ্ছা ঠিক আছে, পার্টি করতে যাবে তো? যাও, আজকে রাতে আমি আছি, আমি আমার মার খেয়াল রাখবো, তুমি যাও পার্টিতে। এরপর মধু পার্টিতে গেল, ওখানে ওর খুব ভালো লাগলো। তারপর থেকে ও শাশুড়ির সাথে অনেক ঝগড়া করত, আর ওর স্বামীর সাথেও শুধু ঝগড়া করত। এটা একদিন ওর শাশুড়ি খেয়াল করলো, আমার জন্য আমার ছেলে জীবন এভাবে শেষ হয়ে যেতে পারে না, বউ তো শুধু ঝগড়া করে আমার জন্য, আমি এই পরিবারের বোঝা। এরপর একদিন ওর শাশুড়ি পেপার পড়ছিল, সেখান থেকে উনি একটি বৃদ্ধাশ্রমের নাম্বার পেল। তারপর সেখানে ফোন করলো, হ্যালো, তোমরা কি পারবে আমাকে নিয়ে যেতে? আরে আম্মা, আপনি ফোন করেছেন, আপনার বউ আপনার ছেলে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? না, এখনো বের করেনি, কিন্তু আমি থাকতে চাই না। তারপর বৃদ্ধাশ্রমের মানুষরা এসে ওনাকে নিয়ে গেল। এরপর বাড়িতে সিড এসে দেখলো ওর মানি ও মধুর সাথে ঝগড়া করতে লাগলো। তোমার জন্য, তোমার অত্যাচারে আমার মা বাড়ি থেকে চলে গেছে, এখন তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। তারপরে মধুকে ওর স্বামী বাড়ি থেকে বের করে দিল। এরপর মধু ওর বাপের বাড়িতে গেল, তারপর ওর বাবা মাকে সবকিছু বলল। এটা তোমার থেকে আমরা আশা করিনি মধু, তুমি এই বাড়িতে থাকতে পারবে না। হ্যাঁ মধু, তুই ওনাকে মার মতো ভাবলেই পারতি, তুই তো এরকম ছিলি না। তারপর মধু ওর ভুল বুঝতে পারলো, এরপর ও দৌড়ে বের হয়ে পড়লো আর ওর শাশুড়িকে খুঁজতে লাগলো। তারপর ও একটি পার্কে বসে বসে কাঁদতে লাগলো। মধু মধু, মা মা, আপনি, কত খুঁজেছি আপনাকে মা, কোথায় চলে গিয়েছিলেন? তোমাদের অনেক ঝগড়া হয় আমাকে নিয়ে, বৃদ্ধাশ্রমেই থাকবো আমি এখন থেকে, চলে যাচ্ছি আমি ওখানেই। না মা, আপনি যাবেন না, আমার ভুল হয়ে গেছে, এই যে আমি আপনার পায়ে ধরছি, মাফ চাচ্ছি মা, মাফ করে দিন। তারপর মধুর শাশুড়ি ওকে মাফ করে দিল। এরপর ওরা বাড়িতে চলে গেল আর মধু আবার ভালো বউ হয়ে গেল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে মুস্কান নামের একটি মেয়ে বাস করত।
মুস্কানের বাবা মা ছিল না, তাই ও ওর চাচির কাছেই বড় হয়েছে। মুস্কানের চাচি অনেক খারাপ ছিল, উনি মুস্কানকে একদমই দেখতে পারত না, মুস্কানের উপরে অনেক অত্যাচার করত। ওর একটি চাচাতো বোন ছিল মোনা, মোনাও অনেক খারাপ ছিল, ও মুস্কানকে দেখতে পারত না। মুস্কান নাচ করতে অনেক পছন্দ করত, প্রত্যেকদিন সকালে উঠে মুস্কান ডান্স করত, সেটা মোনার একদমই ভালো লাগতো না। কি ব্যাপার মা, ও প্রত্যেকদিন সকালে উঠে এরকম গরুর মতো ডান্স করে কেন? আমি একদম ঠিক মতো ঘুমাতেই পারি না, এরকম হলে কিন্তু মা আমি এই বাসা থেকেই বের হয়ে যাব। আরে তুই বলছিস কি, তুই আমার মেয়ে, এই বাড়ির মালিক তুই, তুই কেন বের হবি? ওই চাকরানিকেই বের করে দিব, যা তো ডাক দিয়ে নিয়ে আয় ওকে। তারপর মোনা মুস্কানের কাছে গেল। চল নাচনি ওয়ালি, তোকে মা যেতে বলেছে ঘরে। তারপর মুস্কান মোনার সাথে ওর চাচির কাছে গেল। কি হয়েছে চাচি, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডাকবো না কেন, এরকম তুই নাচানাচি করিস কেন ঘরের ভিতরে? চাচি নাচবে, নাচা তো ভালো জিনিস, আমি নাচলে আমার শরীরও ভালো থাকে, এটা একটা এক্সারসাইজ হয়। তুই নাচবি আর আমার মেয়ে ঘুমাতে পারবে না, এটা কিভাবে হয়? চাচি মোনাও আমার সাথে ডান্স করুক, প্রত্যেকদিন সকালে উঠে ডান্স করলে ওর মন অনেক ভালো থাকবে। কি এত বড় কথা, এটা বলে ও চাচি ওকে একটি থাপ্পড় মারলো। যা কাজ করতে যা, আর এরকম কথা বলবি না, আমার মেয়ে তোর মতো নাচ ফাচ পারবে না, যা ভাগ এখান থেকে। তারপর মুস্কান মন খারাপ করে রান্নাঘরে চলে গেল, সেখানে ও রান্না করলো, বাড়ির সব কাজই ওকে দিয়েই ওর চাচি করাতো। মুস্কানের একটি বয়ফ্রেন্ড ছিল হার্দিক, হার্দিক মুস্কানকে অনেক পছন্দ করত, হার্দিক ওর সম্পর্কে সবকিছুই জানত, ও অনেক বড় লোক ঘরের একটি ছেলে ছিল। কি হয়েছে মুস্কান, আজকে তুমি মন খারাপ করে আছো, চাচি আবার কি করলো? কি আর বলবো, তুমি তো জানো আমি নাচতে কতটা পছন্দ করি, কিন্তু আজকে মোনা চাচির কাছে বিচার দিয়েছে, চাচি আমাকে একটা চড় মেরেছে, এটা বলেই মুস্কান কান্না করে দিল। মুস্কান মুস্কান কান্না করবে না, আমি আছি তো, তোমাকে চড় মেরেছে কত বড় সাহস, আর সহ্য করা যায় না মুস্কান, আমি তোমাকে ওই বাড়িতে আর থাকতে দিব না, তোমাকে আর এরকম কষ্টে থাকতে হবে না, কালকে আমি তোমার জন্য বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি, তোমাকে আমি বিয়ে করে ফেলবো। পরদিন হার্দিক ওর মার সাথে বিয়ের প্রস্তাব নিয়ে মুস্কানদের বাড়িতে গেল। এত বড় ঘরের বিয়ের প্রস্তাব এসেছে বলে ওর চাচি অনেক রাগ করলো, আমার মেয়ের জন্য এত বড় ঘরের বিয়ে এলো না, আর তুই আগে আগে করবি চাকরানি, এটা আমি কোনোদিনও হতে দিব না। দেখেন আমি আগে আপনাদেরকে একটা কথা বলে নিতে চাই, আমার পক্ষে কিন্তু বেশি টাকা খরচ করা সম্ভব হবে না, আর না আমি কিছু দিতে পারবো এই বিয়েতে, ছেলের পোশাক আশাক কিছুই আমি দিতে পারবো না, সোজা কথায় আমি কিছুই দিতে পারবো না, তারপরেও কি আপনারা এই মেয়ের সাথে বিয়ে করাবেন? হ্যাঁ হ্যাঁ বোন, আমাদের কোনো সমস্যা নেই, আমরা আপনার কাছে কিছুই চাই না, আমার ছেলে মুস্কানকে অনেক পছন্দ করে, আমারও মুস্কানকে অনেক ভালো লেগেছে, আমরা বিয়ে করালে মুস্কানের সাথেই করাবো, আমরা শুধু মেয়ে চাই, আমরা অন্য কিছু চাই না। এটা শুনে মোনা আর চাচির মন খারাপ হয়ে গেল, মা এত চেষ্টা করলো তারপরেও কিছুই করতে পারলো না। তারপর ওরা বিয়ের কথা পাকা করে ওখান থেকে চলে গেল। এত বড় ঘরে বিয়ে করবি তাই না, আমি একটা পয়সাও তোর বিয়ের জন্য খরচ করতে পারবো না, এক সপ্তাহের মধ্যে আবার বিয়ে করাতে চায়, কত বড় সাহস ওদের। মুস্কানের চাচি রাগে মুস্কানকে দুই দিন কোনো খাবারই দিল না, ও অনেক অসুস্থ হয়ে পড়ল। আরে মুস্কান কি হয়েছে তোর, এরকম কিরকম লাগছে তোকে? কাকিমা আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কি একটু খাবার দেওয়া যাবে? আরে কি বলছিস, চল চল আমার বাসায় চল। পাশের বাড়ির কাকিমা মুস্কানকে খাবার দিল। আমরা সবাই জানি তোর চাচি তোর সাথে কতটা খারাপ আচরণ করে, তারপরেও তুই কতটা বছর ওদের বাড়িতে কাটিয়ে দিলি মুস্কান, তোর জন্য আমাদের কষ্টই লাগে। এরপর যেদিন মুস্কানের বিয়ের দিন এলো,
সেই দিন ওই বাড়িতে কোনো আয়োজনই হচ্ছিল না। আরে ম্যাডাম, আপনাদের বাড়িতে তো বিয়ে, বাড়িটা সাজিয়ে দেবো নাকি? অনেক সুন্দর করে সাজাবো আমরা। এই তোমাদেরকে আমি দেখেছি, বলেছি আমি কিছু করতে, যাও এখান থেকে, ভাগো, না হলে কিন্তু মেরে ধ্যান ভেঙে দিব। এই মুস্কান, আমি তোর বিয়েতে কোনো খরচই করতে পারবো না, যা আমার বাসা থেকে বের হয়ে যা। তোকে ওই রাস্তাতেই বিয়ে করতে হবে, রাস্তা থেকে তোকে তুলে দিয়ে যাবে ওরা, যা বাড়ি থেকে বের হয়ে যা। তারপর মুস্কানকে ও চাচি আর মোনা মিলে বের করে দিল। মুস্কান রাতের বেলা রাস্তায় বসে বসে কাটতে লাগলো, তখনই ওখানে একটি পরী চলে আসলো। আরে মেয়ে, তোমার কি হয়েছে? তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? তারপর মুস্কান পরীকে সবকিছু খুলে বলল। পরীর ওর কথা শুনে অনেক খারাপ লাগলো। তুমি কোনো চিন্তা করবে না, আমি তোমার জন্য বিয়ের সব ধরনের আয়োজন করছি। তারপর পরী ওনার জাদু দিয়ে মুস্কানকে বউ সাজালো। এরপর ওখানে একটি বিয়ে বাড়ি বানালো। ওইখানে সব পরীরা ছিল, অনেক সুন্দর করে বিয়ে বাড়িটি সাজানো ছিল, অনেক খাবার ওখানে ছিল। মুস্কান এগুলো দেখে অনেক খুশি হলো। সব পরীরা মুস্কানকে অনেক স্বর্ণ গয়না আর টাকা পয়সা উপহার দিল। এরপর ওখানে বরযাত্রী এলো, সব পরীরা বরযাত্রীকে বরণ করলো। তারপর মুস্কান আর হার্দিকের বিয়ে হলো। মুস্কান ও শ্বশুর বাড়িতে অনেক ভালো ছিল, ও শাশুড়ি আর হার্দিক ওকে অনেক আদর করত, ওকে ওরা ডান্সও করতে দিত। একদিন যখন মুস্কান রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ওর চাচির বাড়ি চোখের সামনে পড়ল। অনেকদিন হয়েছে চাচির কোনো খোঁজ খবর পাচ্ছি না, যাই একটু দেখে আসি চাচি ভালো আছে কিনা। তারপর মুস্কান ওর চাচির বাড়িতে গেল। চাচি মুস্কানকে দেখে কেঁদে দিল। চাচি, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আরে মুস্কান, আর কি বলবো, মোনার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু ছেলে পক্ষ 20 লাখ টাকা যাচ্ছে, এত টাকা আমি কোথ থেকে দিব বল? আর মোনার কি কোনোদিন বিয়েই হবে না আমার? আমার মেয়েটার কি হবে মুস্কান? চাচি, আপনি চিন্তা করছেন কেন? মোনার বিয়ে অবশ্যই হবে, কেন হবে না মোনার বিয়ে? আমি মোনার বিয়ে করাবো, কিন্তু আমরা কোনো যৌতুক দিয়ে বিয়ে করাবো না। না আমরা যৌতুক দিব, না আমরা যৌতুক নিব, যৌতুক নেয়া দেয়া আইনগত অপরাধ। আমি একটি ভালো ছেলে দেখে মোনাকে বিয়ে করিয়ে দিব, সেটার পুরো জিম্মেদারি আমার। আমি ওর বিয়েতে যত টাকা লাগে সবকিছু আমি খরচ করব। এটা শুনে ওর চাচি আর মোনা কেঁদে দিল। মুস্কান, আমি তোকে কত ভুল বুঝেছি মুস্কান, আমাকে তুই মাফ করে দে। মুস্কান ওর বোন মোনাকে মাফ করে দিল। তারপর মুস্কান বাসায় যেয়ে ওর শাশুড়ি মা আর হার্দিককে সবকিছু খুলে বলল। আমরা খুবই তোমার উপরে গর্বিত, তুমি কত ভালো একটা ডিসিশন নিয়েছো, কি বলছো মা? হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি খুবই ভালো কাজ করেছো, আমরা অনেক খুশি, কোনো সমস্যা নেই, তোমার বোন মোনাকে আমরা বিয়ে করাবো। পরদিন মুস্কান আর হার্দিক যেয়ে ওর চাচিকে মোনার বিয়ের জন্য টাকা দিল, আর একটি ছেলের সাথে মোনার বিয়েও ঠিক করল। কিছুদিন পর মোনা আর ওই ছেলের বিয়ে হয়ে গেল। ওর চাচি ওই দিন অনেক খুশি ছিল। মুস্কান, আমি আসলে অনেক ভুল করেছি, ছোটবেলা থেকে অনেক অত্যাচার করেছি মা তোর উপরে, তুই মনে কোনো কষ্ট রাখবি না, আমি আমার সকল পাপের জন্য তোকে যত কষ্ট দিয়েছি সব কিছুর জন্য মাফ চাইছি। মুস্কান ও চাচিকে মাফ করে দিল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে জ্যোৎস্না নামের একটি মহিলা বাস করত। ওর পৃথিবীতে কেউ ছিল না, ও জঙ্গল থেকে ফুল তুলে সেই ফুল বিক্রি করে খরচা চালাতো। একদিন জঙ্গলে ফুল তুলতে যেয়ে দেখলো একটি বাচ্চা মেয়ে। আরে এই বাচ্চা মেয়ে কার মেয়ে? এই জঙ্গলে কে রেখে গেল? মেয়েটি অনেক কান্না করছিল। এরপর ও গ্রামের অনেককে জিজ্ঞেস করল, সবাই বলছিল এই বাচ্চাকে কেউই চিনে না। তারপর ও ভাবলো এটাই উপরওয়ালা ওকে উপহার দিয়েছে,
ও মেয়েটির নাম রাখলো আকাঙ্ক্ষা। তোমার নাম আজকে থেকে আকাঙ্ক্ষা, তুমি তো আমার আশা ভরসা সবকিছু, আমার আকাঙ্ক্ষা। কাঙ্ক্ষাকে ওর মা অনেক আদর করত। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল, আকাঙ্ক্ষা অনেক বড় আর সুন্দরী একটি মেয়ে হলো। এদিকে জ্যোৎস্না অনেক বুড়ো হয়ে পড়ল, তাই আকাঙ্ক্ষা ওর মাকে বাড়িতেই রাখত আর ও ফুল বিক্রি করত। এভাবে করে ওদের সংসার ভালোই চলছিল। একদিন রাস্তায় একটি লোককে আকাঙ্ক্ষা পড়ে থাকতে দেখল। আরে, কেউ ওনাকে সাহায্য করো, এখানে তো কেউ নেই, আমি ওনাকে বাড়িতে নিয়ে যাই, চলো কাকু আমার বাড়িতে চলো। এরপর ওই বুড়ো লোকটিকে ও বাড়িতে নিয়ে গেল, তারপর ওষুধপত্র দিল। মেয়ে আকাঙ্ক্ষা আর ওর মার উপরে অনেক খুশি হলো। আপনাদেরকে অনেক ধন্যবাদ, কিছুদিন পরে আমি আবার আসবো, আসতে দিবেন তো আমাকে? হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনো সময় আমাদের বাড়িতে আসতে পারেন, আপনার নিমন্ত্রণ রইল। ওই লোক শহরের একটি ধনী লোক ছিল, ওনার একটি ছেলে ছিল রোহান। রোহানের জন্য মেয়ে ঠিক করে ফেলেছি। কি মেয়ে ঠিক করে ফেলেছো? কালকে রোহানকে আমার সাথে যেতে বলবে। তারপর রোহানকে ওর বাবা নিয়ে গেল, আকাঙ্ক্ষার সাথে বিয়ে করিয়ে বাড়িতে নিয়ে আসলো। তুমি এটা কি করলে? এই গরিব মেয়েটিকে বিয়ে করিয়ে নিয়ে আসলে আমার রোহানের জন্য, আমরা কত ভালো লোক, স্ট্যাটাস আছে আমাদের একটি। আহা, চুপ থাকো, আমি যেটা বলবো সেটাই হবে। রোহানের মা এটাতে আর কিছু বলতে পারলো না। এরপর ও আকাঙ্ক্ষার উপরে অনেক অত্যাচার করতে লাগলো। আকাঙ্ক্ষা, মুখটা যেন কেরকম লাগছে তোমার, খাবার খেয়েছো তো ঠিক করে? হ্যাঁ রোহান, খেয়েছি, সমস্যা নেই। না, এই মেয়েকে আমার কিছু করতেই হবে, আমার ছেলে তো এটার পিছনে লাড্ডু হয়ে গেছে। তারপর একদিন আকাঙ্ক্ষাকে উনি শপিং করানোর কথা বলে একটি নদীর পাড়ে নিয়ে গেল। এরপর নদীর ভিতরে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর উনি বাড়িতে চলে গেল। এদিকে নদী থেকে হঠাৎ করে আকাঙ্ক্ষা উপরে মাটিতে উঠতে লাগলো। এটি আমার পাখা, আমি কে, আমি এরকম পাখা কোত্থেকে পেলাম? তারপর ও দেখলো ওর হাতে একটি জাদুর লাঠি এসে পড়েছে। এগুলো কি হচ্ছে আমার সাথে? তখনই তিনটি পরী ওর কাছে এলো। তুমি তাহলে আমাদের রানী পরীর মেয়ে? কি বলছো, আমার নাম তো আকাঙ্ক্ষা আর আমি পরীর মেয়ে। হ্যাঁ, তোমাকে নিয়ে রানী পরী ঘুরতে এসেছিল, তুমি পৃথিবীতে হারিয়ে গিয়েছিলে, তারপর থেকে তোমাকে আর খুঁজে পাওয়া যায়নি। আমরা তিন পরী এত বছর ধরে তোমাকে খুঁজছি। এরপর আকাঙ্ক্ষা ওর মার কাছে গেল, ওর মা সবকিছু খুলে বলল। এরপর আকাঙ্ক্ষা রানী পরীর কাছে যেয়ে বলল, ও পৃথিবীতেই ওর স্বামী আর সংসার নিয়ে থাকতে চায়। তারপর রানী পরীও রাজি হল। এরপর ওর শাশুড়ি মা জানতে পারলো ও একটি পরী, ওকে আর কোনোদিনও কিছুই বলল না। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা পাপি বউয়ের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজ এটিস্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।